চতুর্থ ধাপে নির্বাচনে ময়মনসিংহের তিনটি উপজেলায় ভোটগ্রহণ শুরু হবে আগামীকাল। সেই ভোটগ্রহণকে সামনে রেখে সকাল থেকেই যে উপজেলা পরিষদের চত্বর থেকে ভোটের সরঞ্জামাদি পাঠানো হচ্ছে। আমি এই মুহূর্তে আছি গাজীপুরের ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উপজেলা প্রশাসন চত্বরে, সেখান থেকেই ভোটের সরঞ্জামাদি পাঠানো হচ্ছে। সেই গফরগাঁও উপজেলা দুইটি থানা, একটি পৌরসভা এবং 15টি ইউনিয়ন নিয়ে গঠিত এই সর্ববৃহৎ এই উপজেলা। এই উপজেলায় 3,87,076 জন ভোটার রয়েছে। সকাল থেকেই আমরা আসলে যে এই যে উপজেলা চত্বরে আমরা অবস্থান করছি, সেখানে আমরা দেখেছি সেখান থেকেই যে বিভিন্ন রিটার্নিং কর্মকর্তারা, প্রিটারিং অফিসার, পুলিং অফিসার, তারা তাদের সরঞ্জামাদি বুঝে নিচ্ছেন। আমি যদি একটু দেখাতে চাই মুখর আপনাকে যে এই সরঞ্জামাদি আসলে যে আইন শৃঙ্খলা বাহিনী তারা রয়েছেন এবং রিটার্নিং অফিসার রয়েছেন, পুলিং অফিসার রয়েছেন, তারা আসলে তাদের মালগুলো বুঝে নিচ্ছেন বিভিন্ন কেন্দ্রে এবং চলে যাবে। আর আইন শৃঙ্খলার বিষয়ে যদি আমি বলতে চাই যে এই গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা দায়িত্ব রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি যে সুষ্ঠু এবং সুন্দর নিরপেক্ষ নির্বাচন করতে তারা বদ্ধপরিকর। এই ছিল মুখ্যমন্ত্রী।